Hi everyone, here is the Boshmita and you are watching Highlighter Antique. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার দিম্মার বানানো একটা রেসিপি ফুলকপির ঝাল পিঠে। যদিও এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি। প্রথমে সরষের তেলে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিকে নুন আর হলুদ মাখিয়ে সেটাকে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে 1.5 কাপ জল দিয়ে তাতে 1.5 কাপের থেকে একটু কম পরিমাণ চালের গুঁড়ো ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে একটা হাতার সাহায্যে জল আর চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। হাতা দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে নেড়ে টেনে নিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এটা প্রচণ্ড গরম থাকে তাই জন্য হাতে একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে মাখলে সুবিধা হবে। প্রথমে একটু হাতে লেগে যেতে পারে কিন্তু পরে আস্তে আস্তে এটাকে মাখতে মাখতে ক্লিন একটা এরকম ডো তৈরি হয়ে যাবে, ঠিক যেমন ময়দা মাখলে হয়। এরপর এই ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পরে গোল যেমন ময়দার লুচি বানানোর জন্য লেচি বার করা হয় সেরকমভাবে লেচি কেটে নিয়ে এরকমভাবে ফ্ল্যাট একটা জায়গা তৈরি করে নিতে হবে। তার মধ্যে ফুলকপি ভাজার পুরটাকে ঢেলে দিতে হবে। এরপর আমরা যেমনভাবে পিঠে বানিয়ে থাকি সেই একইভাবে দুটো সাইড এটার মুড়ে দেবো। তারপর এটাকে হাতের সাহায্যে একটু স্পেস তৈরি করে নিয়ে সেটাকে দুটো সাইড থেকে এভাবে মুড়ে দেবো। আমি সামনের দিকটা একটু পয়েন্টেড রাখতে পছন্দ করি, যদিও আমি পিঠে খুব বেশি দিন বানাচ্ছি যে তা নয় এবং আমি পিঠে শেপ দিতে খুব একটা পটু নই, তবুও চেষ্টা করি যে যেন সবকটা মোটামুটি একটু সমান সাইজের হয়। একইভাবে আমি এই পিঠেটাকেও বানিয়ে নিচ্ছি। এখানে আমার সবকটা পিঠে গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা হাঁড়ির মতো পাত্রেতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়া যাবে না, মোটামুটি 1/3 মতো জল দিয়ে দিচ্ছি। এরপরে ওই হাঁড়িরই যে ঢাকাটা আছে সেই ঢাকাটাতে রাইস ব্র্যান অয়েল মাখিয়ে তার উপরে পিঠেগুলোকে এভাবে সাজিয়ে নেব। একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে পিঠেগুলোকে ঢেকে নিয়ে কাপড়টাকে থালার পিছন দিক থেকে হাতের সাহায্যে এভাবে পেঁচিয়ে নেব আর পিঠেগুলোকে জলের দিকে মুখ করে এটাকে স্টিমে দিয়ে দেব 15 মিনিটের জন্য। এটাকে ফুটো থালা বা মোমো স্টিমারেও করা যেতে পারে। আর 15 মিনিট স্টিম হওয়ার পরেই রেডি হয়ে যাবে আমাদের ঝাল পিঠে। মোমো চাটনির সাথে এই ডিশটা আমাদের খেতে ভীষণই ভালো লেগেছিল। আর তোমাদেরও যদি এই সহজ রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।